নমস্কার বন্ধুরা, নিবেদিতা ডিম কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বানাবো আলু দিয়ে ব্রয়লার চিকেন কারি। কিভাবে? সিম্পল রান্নার মধ্যেও ব্রয়লার চিকেন কারির অপূর্ব স্বাদ এনে দেওয়া যায়, আজকে আমি ভিডিওতে দেখাবো। বন্ধুরা, প্লিজ আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে প্রায় 1 কিলোর মতো আমি ব্রয়লার চিকেন নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে চিকেনটা মেখে নেব। খুব ভালো করে চিকেনটা মাখা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে আবারও ভালো করে চিকেনটা মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার আমি আধ ঘন্টার মতো ঢেকে দেব। গ্রেভির জন্য 6-7টা মাঝারি পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছি, ধনে পাতা নিয়েছি, রসুন বাটা নিয়েছি, আদা বাটা নিয়েছি, আর একটা টমেটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, আর আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর নিয়েছি 3টে তেজপাতা, 2টো লবঙ্গ আর দারচিনি, আর 4-5টে মতো গোলমরিচ। এবার আমি আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে চুলোতে যে কড়াইটা বসিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে আলুগুলো ভেজে নেব। আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে নেব। যে তেলটা বেশি হয়েছিল এর মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে 1 চামচ চিনি দিয়ে দেবো। যে গরম মশলাটা আমি রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি ততক্ষণে 2 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো একটি বাটিতে দিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে আমি এই মশলাটাকে ভালো করে চামচের সাহায্যে গুলিয়ে নেব। গুলানো হয়ে গেছে, ততক্ষণে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা রসুন। রসুনটা ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না ওর মধ্য থেকে গন্ধটা বেরিয়ে না যায়। খুব ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা আদা। আদা দেওয়ার পরে আবারও খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এর গন্ধটা না বেরিয়ে যায়। ভাজা হয়ে গেছে, এবার যেটা আমি গুলিয়ে রেখেছিলাম মানে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিচ্ছি। যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলার গা থেকে তেল না বেরোচ্ছে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে মশলার গা থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব চিকেনটা। চিকেনটা দেওয়া হয়ে গেছে, এবার এই মশলার মধ্যে খুব ভালো করে মিক্সড করে নেব। ব্রয়লার চিকেন রান্না করার সময় বেশ ঘন ঘন নাড়তে হবে, তাহলে এর ভেতর থেকে আঁশটি গন্ধটা বেরিয়ে যাবে। আর বেশ কিছুক্ষণ ছাড়া ছাড়াই ঢেকে ঢেকে রান্না করতে হবে, তার জন্য আমি ঢেকে দিয়েছি। এবার ঢাকাটা খুলে আরও কিছুক্ষণ নেড়ে নেব। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে ব্রয়লারের ভেতর থেকে কতটা জল বেরিয়েছে। এই জলটা নেড়ে নেড়ে শুকিয়ে নিতে হবে। যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আবারও ভালো করে নাড়তে হবে। ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না চিকেনের গা থেকে তেল না বেরোচ্ছে। বন্ধুরা, ব্রয়লার চিকেন রান্না করলে আপনারা এইভাবেই রান্না করবেন। চিকেনের ভেতর থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে, তার মানে চিকেন কষা হয়ে গেছে।
এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। আপনারা আপনাদের মতো করে জল দেবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। গ্রেভি ফুটতে শুরু হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা। ধনে পাতা দেওয়ার পরে এক মিনিট মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ব্রয়লার চিকেন কারি। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, আর নিবেদিতা ডিম কিচেনের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।